প্রথম ফেজ সাফল্যের সাথে চালুর পর আগামী বছর থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কেমোথেরাপি, টার্মিনাল কেয়ার ইউনিট সহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি সংযোজন করবে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি সোমবার হাসপাতাল পরিদর্শন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর সোমবার প্রথমবারের মতো বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে যান মানব কল্যাণে নিবেদিত প্রাণ মহতি ব্যক্তিত্ব চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি। পরিদর্শনকালে তাকে হাসপাতালের চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন কর্তৃপক্ষ। তারা জানান, কার্যক্রম চালু হওয়ার পর থেকে বিগত 9 মাসে প্রায় 25,000 বাড়িতে গিয়ে ক্যান্সার বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মাঠ কর্মীরা। আমরা এই পর্যন্ত 24,309টা খানা ভিজিট করা হয়েছে আমাদের গ্রাম। মাঠকর্মীদের তথ্য যাচাই এবং পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 66 জন রোগীর ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়াও ক্যান্সার সাদৃশ্যপূর্ণ 819 জন রোগীর সন্ধান পেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথম ফেজ অব্যাহত রাখার পাশাপাশি আগামী বছর থেকে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কেমোথেরাপি, টার্মিনাল কেয়ার ইউনিট সহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি সংযোজন করবে, এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেকেন্ড ফেজে নতুন যে জিনিসগুলো হবে, একটা হবে ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে এই হাসপাতালে, 2 নম্বর হচ্ছে কেমোথেরাপির ব্যবস্থা থাকবে এই হাসপাতালে, আর আরেকটা জিনিস হবে টার্মিনাল কেয়ার। যে ক্যান্সার পেশেন্ট যেখানেই সে ট্রিটমেন্ট নেক, ইন কেস অফ ইমার্জেন্সি সে এখান থেকে একটা টার্মিনাল কেয়ার পাবে। জেনারেলিসের চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এই হাসপাতালকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। হাসপাতালের অগ্রযাত্রায় চ্যানেল এস পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, চ্যানেল এস সবসময় মহতি কর্মকাণ্ডের সহযোগী হিসেবে পাশে আছে এবং থাকবে। যেসব জিনিস দেখেছি, ওয়ার্ড ঘুরেছি, ফেসিলিটিস দেখেছি, আই এম এক্সট্রিমলি প্লিজড। কিন্তু একটা ব্যাপার আছে, ক্যান্সার হসপিটাল একটা বিশাল ব্যাপার, এটা অনগোয়িং প্রসেস, ওভারনাইট কিছু সম্ভব না। তারা প্রাথমিকভাবে যেটা আউটডোর সার্ভিস চালু করেছেন সেটা খুবই ভালো, কিন্তু নেক্সট ফেজ, এরপরের ফেজ, এরপরের ফেজে যেতে বিভিন্ন ধরনের উদ্যোগের প্রয়োজন, ডোনারদের আরও এগিয়ে আসার প্রয়োজন। পরিদর্শন করতে আসা অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ এই হাসপাতালের কার্যক্রম দেখে তাদের মুগ্ধতা প্রকাশ করেন। I'm very pleased to see Bianibajar Cancer Hospital. They are doing wonderful job. আমি অতদিন আসলাম এটা একটা স্বপ্ন, আজকে নিজে সুযোগকে আসিয়া যে দেখলাম এই যে একেবারে সম্পূর্ণ চারতলা, এত সুন্দর একটা হসপিটাল। বাংলাদেশেরই প্রাউড, সিলেটেরই প্রাউড, সিলেটবাসীরই প্রাউড, আমার মনে হয় সবাই এগিয়ে হওয়া উচিত। হাসপাতালের ক্যান্সার ডিপার্টমেন্ট ছাড়াও জেনারেল বিভাগে এই পর্যন্ত প্রায় 9,000-এর মতো রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।